আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে আপনাদের স্বাগত আমি সুমাইয়া আক্তার আমি পপি আক্তার আমি নাজনীন সুলতানা সীমা আমরা আমাদের চ্যানেলের জন্য একটি অনুষ্ঠান ভেবেছি আর অনুষ্ঠানটির নাম আমরা রেখেছি বাংলার আইকিউ বাংলার আইকিউ অনুষ্ঠানটি করতে আমরা চলে এসেছি গ্রিন মডেল টাউনে আচ্ছা আমাদের কুইজটা এরকম হবে যে আমরা বিভিন্ন মানুষদের বিভিন্ন প্রশ্ন করব তারা যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমাদের তরফ থেকে ছোট্ট একটি গিফট থাকবে সো চলুন আমরা সামনে যাই দেখি কাকে প্রশ্ন করা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি আপনার নাম মামুন উনি আপনার কি হয় ওয়াইফ আচ্ছা আমরা একটা প্রশ্ন করব আপনাকে যদি আপনি পারেন ছোট্ট একটা গিফট আছে আমাদের পক্ষ থেকে আচ্ছা একটা সাতারু 1 কিলোমিটার সাঁতরে গেল কিন্তু তার চুল ভিজলো না হ্যাঁ সে মাথায় হেলমেট পরে যাবে না না এরকম না পারবো আচ্ছা আচ্ছা আপনি পারবেন আচ্ছা একটু ভাবেন না মনে পড়তেছে না এরকম আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আব্দুল্লাহ শাওন আচ্ছা আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব যদি প্রশ্নের উত্তরটা দিতে পারেন তাহলে ছোট্ট একটা গিফট আছে এক সাতুরে 1 কিলোমিটার সাঁতরে গেল কিন্তু তার চুল ভিজলো না কিভাবে সম্ভব এক সাতুরে 1 কিলোমিটার সাঁতরে গেল কিন্তু তার চুল ভিজলো না কিভাবে সম্ভব বুঝিনি এই প্রশ্ন আবার এক সাতুরে 1 কিলোমিটার সাঁতরে গেল কিন্তু তার চুল ভিজলো না কিভাবে সম্ভব মাথায় কিছু বাধা ছিল এরকম হবে না জানা নেই আচ্ছা আপনি অনেক কাছাকাছি গেছেন বলেন ট্রাই করেন 1 কিলোমিটার গেছে কিন্তু চুল ভিজে নাই সে হাইটে গেছে নদীর পার দিয়ে না না সাতার কাইটা কাইটা গেছে সাতার কাইটা গেছে আলিফ গাজী আচ্ছা তোমাকে এখন একটা প্রশ্ন ধরবো তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ আচ্ছা তো এক সাতুরে 1 কিলোমিটার সাঁতরে গেল কিন্তু তার চুল ভিজলো না কিভাবে সম্ভব 1 কিলোমিটার সাঁতরে গেল কিন্তু তার চুল ভিজলো না কিভাবে সম্ভব তার মাথায় চুল নাই তার মাথায় চুল নেই আচ্ছা থ্যাংক ইউ নাও বাবু তোমার জন্য এই গিফট আব্বা গিফট পেয়ে গেছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বাংলার কণ্ঠ থেকে আসছি বাংলার আইকিউ অনুষ্ঠান নিয়ে আপনাদের কেমন লাগছে পার্টিসিপেট করতে পেরে জি আমাদের কাছে খুবই আনন্দিত ভালো লাগছে আমরা এখানে আসলাম আপনাদের সাথে দেখা হলো যাক সমস্যা নেই খুবই আনন্দিত আর কি তাহলে আমরা একটা ছোট্ট প্রশ্ন করব প্রশ্নটার উত্তর করতে পারলে আপনাদের জন্য ছোট্ট একটা গিফট আছে আচ্ছা প্রশ্নটা হচ্ছে চীনের ছেলেরা জাপানের ছেলেদের চেয়ে বেশি ভাত খায় কেন ভাত খায় কেন কারণ চীনের মানুষ বেশি কনগ্রেচুলেশন আপনি পেরেছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা বাংলার কণ্ঠ থেকে আসছি বাংলার আইকিউ অনুষ্ঠান নিয়ে আপনাদের কেমন লাগছে পার্টিসিপেট করতে পেরে এই তো ভালোই আপু আপনার নাম তারিন আচ্ছা একটা ছোট্ট একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা করতে পারলে ছোট্ট একটা গিফট আছে আপনাদের জন্য আচ্ছা ঠিক আছে সমস্যা নেই প্রশ্নটি হচ্ছে ডিম টির কুসুম সাদা নাকি ডিমের কুসুম সাদা ডিমটির কুসুম সাদা নাকি ডিমের কুসুম সাদা কোনটি সঠিক ও ডিমটির কুসুম সাদা হয়তো বা না আপু সরি হয়নি ডিমের কুসুম হলুদ না ডিমের কুসুম কি সাদা ডিমটির 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 কি মানে ডিমটার কুসুমটাই তো সাদা না ডিমটির কুসুম কি সাদা একটাও না ডিমের কুসুম সাদা হয় না হলুদ কালার হয় বলেন আপনি উত্তর বলতে পারলে ডিমের কুসুম তো হলুদ হয় তাহলে তো একটাও সাদা হয় না ডিমের কুসুম কিভাবে সাদা হবে আচ্ছা পারছে আচ্ছা কনগ্রেচুলেশন ছোট্ট একটা গিফট করতাম একটা প্রশ্ন করা যাবে বলেন আচ্ছা আমরা বাংলার কণ্ঠ চ্যানেল থেকে আসছি আপনার নামটা আমার নাম মোহাম্মদ লিটন আচ্ছা তো আমরা একটা প্রশ্ন করব একটি একটি পরীক্ষায় একটি ছেলে এবং একটি মেয়ে উভয় এ প্লাস পেল এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান ছেলেটি না মেয়েটি একটি পরীক্ষায় একটি ছেলে এবং মেয়ে উভয় এ প্লাস পেল এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান ছেলে ছেলে জি ছেলে কেন ছেলে মেয়ে কেন না ছেলে বলতে বুদ্ধিমানই বলতে ছেলে তো সবার উপরে থাকে ছেলে সেজন্য ছেলে মানে ছেলেরা বেশি বুদ্ধিমান হয় আপনি এটা বুঝাইতে চাচ্ছেন ও না না আপনার হয় নাই ছেলেরা মেয়েরাও তো হইতে পারে মেয়েদের কি বুদ্ধি নাই
মেয়েদের আছে, আমি একটা ছেলে হয়ে কিভাবে বলবো যে একটা মেয়ে বুদ্ধিমান, কিন্তু ছেলে মানতে পারছেন না যে মেয়েরা বুদ্ধিমান। জি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। নাম ইমরান। আপনাকে একটা প্রশ্ন করব, সো 100 গ্রাম তুলা নাকি 100 গ্রাম লোহা কোনটি বেশি ভারী? কোনটা বেশি ভারী হইলে তো লোহা, মানে দুটোটাই সমান ভারী, তারপর লোহাটা যদি ওজন বেশি হয়। আপনি কি বলতে চাচ্ছেন, একটা উত্তর দেন, যে কোনো একটা বলেন। লোহা 100 গ্রাম, তুলা 100 গ্রাম বলছেন, দুইটা যদি দুই পাল্লা দেওয়া হয় তাহলে তো ওজন সমান সমানই হইব। আচ্ছা, সো কংগ্রেচুলেশন, পার্টিসিপেট করার জন্য অনেক ধন্যবাদ। নাও বাবু তোমার জন্য গিফট। সো আপনার কেমন লাগলো ছেলে? জি ভালো লাগলো। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার নাম? হৃদয়। আচ্ছা আমরা বাংলার কণ্ঠ থেকে এসেছি বাংলার আইকিউ অনুষ্ঠান নিয়ে। আপনাকে একটা ছোট্ট একটা প্রশ্ন করব, যদি উত্তরটা পারেন তাহলে ছোট্ট একটা গিফট আছে। একটি পরীক্ষায় একটি ছেলে ও মেয়ে উভয়ই এ প্লাস পেলো, ছেলে ও মেয়েদের মেয়ের মধ্যে কে বেশি বুদ্ধিমান? মেয়ে হবে। কিভাবে? মেয়েরাই বর্তমানে বাংলাদেশের সরকার সবই, তো অবশ্যই মেয়েরাই হবে। হয় না, এরকম হবে না, চেষ্টা করেন, পারবেন। না ভাই আসলে। আচ্ছা একটি পরীক্ষায় একটি ছেলে ও মেয়ে উভয়ই এ প্লাস পেলো, ছেলে ও মেয়ের মধ্যে কে বেশি বুদ্ধিমান? মেয়ে না কেন? দুজনে এ প্লাস পাইছে তার দুজনেই বুদ্ধিমান। না যে কোনো একজন হবে। একজন একজন দুজনে চেষ্টা করেন তাহলে দুজনেই হবে আমার মতে। না না চেষ্টা করেন পাবেন। আচ্ছা আপনারা দুজন কি হন? আমরা বন্ধু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বাংলার কণ্ঠ থেকে আসছি বাংলার আইকিউ অনুষ্ঠান নিয়ে। তো আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর দিতে পারলে আপনার জন্য ছোট একটা গিফট আছে। আচ্ছা বলেন। আচ্ছা একটা পরীক্ষায় একটা ছেলে একটা মেয়ে দুজনে এ প্লাস পাইছে, তো তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান? দুজনই এ প্লাস পাইছে। হ্যাঁ দুজনই বুদ্ধিমান, জ্ঞানী না, দুজন একসাথে বুদ্ধিমান হতে পারে না, মানে যে কোনো একজন বুদ্ধিমান। মানে যদি বলি মেয়ে, এটা কি আবার ভাঙাই দিতে হবে যে কেন? হ্যাঁ একটু এক্সপ্লেইন করতে হবে যে কেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বললাম না। আচ্ছা সরি আপু। আসসালামু আলাইকুম আপু, আমরা আশা করি আপনি অনেক ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার নাম? আমার নাম হচ্ছে আবির। আমার নাম হচ্ছে জয়। আচ্ছা তোমরা দুইজন কি হও? আচ্ছা আমরা একটা ফ্রেন্ড হই। ফ্রেন্ড? ফ্রেন্ড। আচ্ছা তো তোমাদের একটা প্রশ্ন করব, একটা পরীক্ষায় একটা ছেলে এবং মেয়ে উভয় এ প্লাস পেলো, এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান? আমার তো মনে হয় মেয়ে। মেয়ে কেন বুদ্ধিমান? কারণ মেয়েরা অনেক, মানে অনেক ভালো পড়ালেখা করে। ও মেয়েরা অনেক বুদ্ধিমান হয় তুমি বলতে চাচ্ছ? ও আচ্ছা কেন, মেয়েরা কেন, তোমাকে এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ আমার পাশের ক্লাসে, মানে আমরা একসাথে পড়ি, আমাদের পাশে একটা মেয়ে থাকে, মেয়েরা মানে ও সময় পরীক্ষার সময় আমি ওর থেকে মানে দেখে দেখে পরীক্ষা করি, সেটাই। তুমি মেয়ের থেকে দেখা দেখা পরীক্ষা দাও, তার জন্য মেয়ে বেশি বুদ্ধিমান। আচ্ছা তোমার লজিক ঠিক আছে কিন্তু তোমার উত্তর হয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এখানে ঘুরতে এসেছেন? জি। আপনারা সবাই কি হন এখানে? সবাই আমরা বান্ধবী, ফ্রেন্ড। আচ্ছা আপনার ছেলে? জি হ্যাঁ। একটা ছোট্ট একটা প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর করতে পারলে ছোট্ট একটা গিফট আছে এই বাবুর জন্য। প্রশ্নটা হচ্ছে, একটা পরীক্ষায় ছেলে মেয়ে দুজনে এ প্লাস পাইছে, তো তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান? এখন কিভাবে পড়ব? সবাই ট্রাই করেন, সবাই ট্রাই করেন। ছেলেটি বুদ্ধিমান হোক। কেন? কারণ একটা মেয়ের মাথায় অত বুদ্ধি নেই, আমরা মেয়ে মানুষ তবুও বলছি আমাদের মেয়ের মাথায় এত বুদ্ধি নেই, একটা ছেলেই বলতে পারে যে কোথায় কি করা লাগবে। না আসলে তা না, এখন কিন্তু আমাদের দেশ চালায় প্রধানমন্ত্রী কিন্তু মেয়ে। হ্যাঁ অবশ্যই চা না হয় নাই, দুঃখিত। আমরা একটু সামনে যাই দেখি আর কাউকে পাওয়া যায় নাকি। আচ্ছা এখানে একটা আপু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার ছেলে? জি। বাবুর নাম কি? তানবীর হোসেন। আচ্ছা আমরা একটা ছোট প্রশ্ন করব, প্রশ্নটার উত্তর করতে পারলে বাবুর জন্য ছোট একটা গিফট। বলেন। একটা ছেলে একটা মেয়ে দুজনে একটা পরীক্ষায় GPA 5 পাইছে, তো তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান?
দুজনে জিপিএ পাইছে তাদের মধ্যে বুদ্ধিমান কে বুদ্ধিমান তো ছেলে কেন ছেলে মানুষ তো এমনি বুদ্ধিমান থাকে আর জিপিএ পাইছে পাইছে দুজনেই না এরকম না উত্তরটা অন্যরকম আমার মতে ছেলেই বুদ্ধিমান না আসলে আসলে মানে আপনার এক্সপ্লেইনটা তো ঠিক না মেয়েরা তো বুদ্ধিমান হয় তাই না হ্যাঁ কিন্তু মেয়েরা তো হয় দুজনে জিপিএ ফাইলতেছে এখন তো দুজন দুজনের ট্যালেন্ট এখন আমার মতে মানে ছেলেটাই আমি ই করলাম না দুঃখিত ওনার উত্তর ঠিক হলো আমরা ওনাকে গিফট দিতে পারি না কারণ ওনার এক্সপ্লেনেশন ঠিক ছিল না আচ্ছা আমরা দেখি সামনে আর কাউকে পাই নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা একটা ছোট একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর করতে পারলে ছোট একটা গিফট আছে আচ্ছা তো একটা ছেলে একটা মেয়ে দুজনেই জিপিএ 5 পেয়েছে পরীক্ষায় তো তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান মেয়েটা কেন কেন এক্সপ্লেইন করতে হবে জানি না জানি না ট্রাই করেন একদম একদম সহজ কিন্তু আচ্ছা প্রশ্নটা আবার করেন একটা ছেলে একটা মেয়ে দুজনে জিপিএ 5 পেয়েছে তো তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে একটা ছেলে ছেলে হ্যাঁ বাবু কেন ছেলে বলো তুমি বলো কেন ছেলে বলো বলো কেন ছেলে বলো কেন আরে ভাই বোন দেখে বইলা দিছে ও আচ্ছা না আসলে এক্সপ্লেইন করতে হবে কারণ ছেলে মেয়ে দুইটা অপশন তো কেউ একটা বললে তো এক্সপ্লেইন করতে হবে মাথাতে আসতেছে না আপু আপু আমার একটা ভিডিও করতে আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে প্রশ্নটা অনেক সহজ আবার অনেক কঠিন অনেকে উত্তরটা পারতেছে কিন্তু ব্যাখ্যা ভুল হওয়ার কারণে আমরা পুরস্কারটা দিতে পারতেছি না দেখি আর কেউ আছে কিনা হ্যাঁ বলেন আচ্ছা একটা পরীক্ষায় একজন ছেলে এবং একজন মেয়ে উভয়ই এ প্লাস পেয়েছে কিন্তু তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান বলতে হবে ছেলে বেশি বুদ্ধিমান ছেলে কেন এখন ছেলে মেয়েটা হচ্ছে যে ছেলেটা থেকে নকল করে পেয়েছে ঠিক আছে না 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 দুইজনেই পরীক্ষা দিয়েছে আলাদা আলাদা ভাবেন ধরেন আলাদা আলাদা পরীক্ষা দিয়েছে এখন কে বেশি বুদ্ধিমান ছেলে মেয়ে দুজনেই পরীক্ষা দিচ্ছে কে বেশি বুদ্ধিমান ভাবলে পারবেন প্রশ্নের মধ্যেই উত্তর আছে ছেলে বলছে আচ্ছা আচ্ছা মেয়ে মেয়ে হচ্ছে তাহলে মেয়ে হচ্ছে এম এ ওয়াই এ মেয়ে এ প্লাস দুটো এ প্লাস দুটো ওটা ওরকম কিছু না 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 আঙ্কেল কে বেশি বুদ্ধিমান আচ্ছা মেয়ে 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 লিখতে বি বি ও আই বয় হচ্ছে বয় লিখতে বিতে ব্রিলি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটার উত্তর কেউই দিতে পারছে না এখন দেখি কেউ দিতে পারে কিনা আচ্ছা আমরা দেখি আর কাউকে পাই কিনা আচ্ছা আপু আপনি আমাদের ইয়া কুইজ অংশগ্রহণ করতে চান আচ্ছা আমার নাম শিরিন আক্তার আচ্ছা এখন আমরা আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আচ্ছা একটি পরীক্ষায় একটি ছেলে এবং মেয়ে উভয় এ প্লাস পেয়েছে কিন্তু তাদের মধ্যে বলতে হবে কে বেশি বুদ্ধিমান ছেলেটি কেন ছেলেটি কেননা ছেলে সাধারণত বেশি বুদ্ধিমানই হয় ছেলেরা বেশি বুদ্ধিমান হয় আপনার মতে কেন আপনি বুদ্ধিমান না আপনার বুদ্ধি নাই ওরা ওন মানে সংসারে যাবতীয় সব কিছুই ওদের ভরসায় চলে ও আচ্ছা না হয়নি কেন মানে ছেলে কেন বুদ্ধিমান এটা এক্সপ্লেইন করতে হবে কেন মেয়েরাও তো এখন দেশ চালাচ্ছে মেয়েরা চালাইলেও তারপর ছেলে দেখতে তো আর মেয়ের আগায় থাকে না কেন বাংলাদেশের সরকারই তো মেয়ে মেয়ে হোক আচ্ছা কিন্তু হয়নি আপনার উত্তরটা আপনি এক্সপ্লেইন করতে পারেন কার কাউকে পাই কিনা হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ আপনি অংশগ্রহণ করতে চান হ্যাঁ বলেন তো শুনি আচ্ছা একটি পরীক্ষায় একটি ছেলে এবং মেয়ে উভয়ই এ প্লাস পেল এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান একটি পরীক্ষায় ছেলে এবং মেয়ে দুজনই সমান এ প্লাস পেল হ্যাঁ এ প্লাস পেল এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান দুইজনই বুদ্ধিমান সমান দুইজনই না এ যে কোনো একজন বুদ্ধিমান হ্যাঁ এখন কে বেশি বুদ্ধিমান মেয়ে বেশি বুদ্ধিমান মেয়ে না হ্যাঁ এখন কে বেশি বুদ্ধিমান ছেলেটা না মেয়েটা মেয়েটা
কেন মেয়েটা? ছেলেটার তো দেখেই মেয়েটা লিখছে তো? না না এরকম কিছু না, দুইজন আলাদা আলাদা পরীক্ষা দিছে। হ্যাঁ না দুইজন আলাদা আলাদা পরীক্ষা দিছে, এখন কে বেশি বুদ্ধিমান এটা বলতে হবে। এই তো একটা ধাঁধা আটকে গেলাম। ছেলে এবং মেয়ে আলাদা আলাদা করে পরীক্ষা দিছে, কেউ কারোটা দেখে নাই? না না কেউ কারোটা দেখে নাই। সমান রেজাল্ট আসছে, এ প্লাস পাইছে। একজন কি বলতে হবে? হ্যাঁ যে কোনো একজন বুদ্ধিমান, এখন কে হবে বুদ্ধিমান? আচ্ছাটা বলে দাও, ওটা হালকার ভিতরে না, সরি পারলাম না। আচ্ছা না, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখানে একজন আমাদের প্রশ্ন করতে আগ্রহী, সো আমরা তার প্রশ্নটি শুনি, তোমরাও আসো। যে প্রিয় ভাই ও বোনেরা, একটা ধাঁধা বলি, পারলে আপনার উত্তরটা দিবেন। আচ্ছা আমরা চেষ্টা করব। হ্যাঁ শুইলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। আমি বলি দরজা। তা আমরা পারলাম, এখন আমাদের গিফট দেন। এখন তো আমরা গিফট দিলাম। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা আপনার নাম? আমার নাম সুমাইয়া আক্তার। আচ্ছা আমরা একটা প্রশ্ন করি, একটি ছেলে এবং একটি মেয়ে উভয়ই একটি পরীক্ষায় এ প্লাস পেলো, এখানে কে বেশি বুদ্ধিমান, ছেলেটি না মেয়েটি? ছেলে, একটা ছেলে আর একটা মেয়ে পরীক্ষা দিছে, দুজনে এ প্লাস পাইছে, কে বেশি বুদ্ধিমান? ছেলেটা বেশি বুদ্ধিমান, কারণ মেয়েটা যদি বুদ্ধি মানে মেয়েটা যদি কথা বলা হতো তাহলে মেয়েটা বুদ্ধিমতী হতো, আর যেহেতু বুদ্ধিমান বলছেন যে কে বেশি বুদ্ধিমান, তাহলে ছেলেটা বেশি বুদ্ধিমান। ও আচ্ছা কংগ্রেচুলেশনস, আপনার উত্তর হয়েছে, দাঁড়ান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে, আমি ফার্স্ট কোনো এরকম একটা চ্যানেলে আমাকে কোনো কোশ্চেন করা হয়েছে, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব। জি আচ্ছা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের অনুষ্ঠানের 5 জন বিজয়ীকে পেয়ে গেলাম, আশা করি আপনারা অনুষ্ঠানটি অনেক এনজয় করেছেন, ধন্যবাদ। এরকম মজার মজার ভিডিও আমরা সামনে আরও নিয়ে আসবো, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। সো আজকের মতন আল্লাহ হাফেজ।